बिस्मिल्लाह रहमान रहीम। सुप्रिय दर्शक अस्सलामु अलैकुम। आज के बेलेर शरबत तैरी करेछि। एटा जे खेते ही शुधु मजा ता नय, एटा अत्यंत पुष्टिकर एकटा खाबार। किभाबे खूब सहजे एटा तैरी करा जाय सेटा आज के आमी आपनादेर देखिये दिच्छि। आपनारा सम्पूर्ण भिडियोटी देखबेन आर भालो लागले एकटा लाइक दिते भूलबेन ना। আমি এখানে গাছপাকা দুটো বেল নিয়ে নিয়েছি। এটা আমাদের গাছের বেল, অত্যন্ত সুন্দরভাবে বেলটা পেকে গেছে। আর বেলের শরবতটা, বেলটা যত বেশি পাকা হয় খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়। এখন একটা ছুরির উল্টা দিক দিয়ে আমি বেলটাকে ফাটিয়ে নিব। আপনারা চাইলে নিচে কোনো কিছুর উপর বাড়ি দিয়েও বেলটাকে ফাটিয়ে নিতে পারেন। তবে বেল যদি পাকা হয় একটু অল্প অল্প করে বাড়ি দিলেই বেলটা কিন্তু ভেঙে যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আমি কিভাবে বেলটাকে ভেঙে নিলাম। এভাবে দুটো বেলকে আমি ফাটিয়ে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবারে একটা চামচের সাহায্যে আমি বেলের যে আঁশগুলো, সেই শাঁসগুলো আমি মালাই থেকে তুলে নিচ্ছি। পাকা বেল হলে কিন্তু এটা উঠিয়ে নিতে খুবই সহজে সম্ভব হয়। এভাবে দুটো বেল থেকে আমি শাঁসগুলো প্রথমে উঠিয়ে নেব। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অর্থাৎ আজকে নতুন, তাদেরকে অনুরোধ করছি তারা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবগুলো শাঁস আমার তুলে নেওয়া হয়ে গেল। এবার একটা বড় মিক্সিং বোলে এটাকে ঢেলে নেব। সামান্য একটু পানি দিয়ে হাত দিয়ে এটাকে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। আর অল্প অল্প পানি দিয়ে এটা মাখাতে হবে, কেননা বেলের শরবত কিন্তু বেশি পাতলা ভালো লাগে না, একটু ঘন প্রকৃতিরই হয়। তো এই জন্য একবারে বেশি পানি দিলে ঘনত্বটা হয়তো ঠিক নাও হতে পারে। এই জন্য অল্প অল্প পানি দিয়ে এটা চটকে চটকে মাখাতে হবে। এবং এই শাঁসের সাথে অনেক আঁশ থাকে এবং কিছু বিচি থাকে। তো এভাবে মাখিয়ে মাখিয়ে আঁশ এবং বিচিগুলোকে দেখেন আলাদা করে নিচ্ছি। এভাবে আলাদা করে নিতে হবে। বেলের শরবত বানানোর জন্য এটি একটা ঝামেলার কাজ, আঁশগুলোকে আলাদা করে নেওয়া। এটা যত সুন্দরভাবে করা যায় শরবতটা খেতে ঠিক ততটাই ভালো লাগে। আর আমরা সবাই জানি যে বেলের শরবত অত্যন্ত পুষ্টিকর একটা খাবার, পেটের জন্য খুবই উপকারী। বড়রা তো আমরা খাবই, বাচ্চাদেরও খেতে চাইবে না, তবুও একটু ভুলে ভালিয়ে খাওয়ালে ভালো হয়। আমি সম্পূর্ণ বেলটা থেকে এভাবে আঁশগুলো এবং বিচিগুলো যতদূর সম্ভব ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে চেলে নেওয়ার পালা। একটা চালনির সাহায্যে আমি বেলের শরবতটাকে চেলে নিচ্ছি। আর এটা আমার যে চালনি চামচগুলো থাকে, মানে ভাজা পোড়া তোলার যে চামচ, সেই চামচের সাহায্যে এটা মানে করে নিচ্ছি। আর বেলের শরবতটা একটু মোটা দানার চালনি দিয়ে চাললেই বেশি ভালো হয়, কারণ এটা মিহি হলে, একেবারে মিহি হলে খেতে ভালো লাগে না। আর বেলের শরবত কিন্তু কোনোভাবেই ব্লেন্ডারে করতে যাবেন না, তাহলে এর স্বাদটা পাওয়া যাবে না। এভাবে চামচের সাহায্যে আমি আঁশগুলোকে ফেলে দিয়ে শরবতটাকে, সম্পূর্ণ শরবতটাকে চেলে নিলাম। এই তো তৈরি হয়ে গেল বেলের শরবত। এবারে চিনি দিয়ে নিতে হবে। চিনিটা বেলের মিষ্টি অনুযায়ী দিতে হবে এবং যে যেমন পছন্দ করি। আমার কাছে শরবতটা একটু ঘন মনে হচ্ছে, এই জন্য আর একটু পানি দিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এটা আমাদের নিজেদের গাছের বেল এবং অত্যন্ত মিষ্টি বেলটা, এই জন্য চিনি কিন্তু খুব বেশি দেব না। 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন, এটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। আর মিষ্টিটাকে অ্যাডজাস্ট করার জন্য দিয়ে নিচ্ছি সামান্য লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন। এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিলাম বেলের শরবত। এতে তৈরি হয়ে গেল বেলের শরবত। এবার সার্ভ করে নেওয়ার পালা।
ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুব ভালো লাগে এবং এভাবে শরবতটা তৈরি করে ফ্রিজে কিন্তু দু তিন দিন রেখেও খাওয়া যায়। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে জানাবেন। আর এই বেলের শরবত কিন্তু লেবু চিপেও খাওয়া যায়, সেটার একটা অন্য স্বাদ হয়। আমি এক গ্লাস শরবতে একটু লেবু চিপে নিলাম, আপনারা লেবু দিয়েও খেয়ে দেখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।